এই শত্রুরা তাদের ক্ষমতার মস্তক টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মাটি থেকে মুক্তিযুদ্ধের যতগুলো স্তম্ভ ছিল ন্যায় বিচার গণতন্ত্র এবং মানবাধিকার এই তিনটে স্তম্ভকে ধ্বংস করে হত্যা করে মাটিতে পুঁতে ফেলেছে মুক্তিযুদ্ধের নামে দোকানদারি করে খায় কিন্তু মুক্তিযুদ্ধের কোনো চেতনার সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই এর হলো মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য অপকর্মে নিয়োজিত এই সরকারের ভাব সাপ কর্মকাণ্ড থেকে মনে হচ্ছে তারা বাংলাদেশের জাতীয় পতাকা বদলানোর চক্রান্ত করতেছে এমনকি তারা যে জাতির পিতার ট্যাবলেট বিক্রি করে খান সে জাতির পিতাও বদলানোর চেষ্টা করতেছে বলে আমার সন্দেহ কারণ যদি বাংলাদেশের পতাকা বদলে যায় জাতির পিতাও তো বদলে যাবে এই রকম একটি কঠিন অবস্থায় যখন লক্ষ লক্ষ মানুষ কারাগারে যখন হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে যখন বাংলাদেশের নীতি নৈতিকতা কিচ্ছু নাই আইনের শাসন বলে কিছু নাই যার যা খুশি যেভাবে দেখেছে লুটপাট লুণ্ঠন মৃগয়ে পরিণত করা হয়েছে বাংলাদেশকে ব্যাংকগুলোকে ফাঁপা করে দেওয়া হয়েছে শেয়ার বাজার লুণ্ঠন করা হয়েছে পিলখানায় আমাদের সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিসারদের নির্মমভাবে হত্যা করা হয়েছে শত শত মানুষ আজকে বিপন্ন অবস্থায় আছে এই দুর্ভাগ্য এই দুর্গতি থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আজকে দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে আমরা জনগণের কাছে দেশের কাছে আহ্বান করব অনুরোধ জানাবো রাস্তায় নামুন এই সরকারের পতন না ঘটিয়ে এই সরকারকে ঝাড়ে বংশে উচ্ছেদ না করা পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাব না এই হোক আজকের শপথ এই হোক আমাদের আজকের সবচেয়ে বড় অঙ্গীকার সবাইকে অনেক ধন্যবাদ